গুড মর্নিং বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠলাম ল্যাথ খেতে খেতে। সানডে, আজকে প্রচণ্ড ঘুম হয়ে গেছে। এখন বাজে, ফোনটায় হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, এই যে দেখা যাচ্ছে 9:43 বাজে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই 9:43 বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম। কোন এই লোক, কাহাঁ সে আতে? বিছানাপত্র সব গোছাতে হবে, তো এগুলো গুছিয়ে টুছিয়ে নি, তারপর আজকে ব্লগটা আমি শুরু করব। তোমরা দেখতে থাকো। ও মাই গড, ওয়াও, বন্ধুরা ব্রাশ নিয়ে নিয়েছি, এবারে ব্রাশ করতে করতে বাথরুমে চলে যাব, একেবারে স্নান করে ফিরে আসবো। আজকে একটু বেরোনোর আছে, কলেজে যেতে হবে বই আনতে। তো বন্ধুরা, স্নান করে মোটামুটি কলেজের জন্য রেডি হয়ে গেছি, এবার আমি যাব ব্রেকফাস্টটা করে নিতে, করে নিয়েই বেরিয়ে যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ওখানে মা সকালের খাবার দাবার বানাচ্ছে, মোটামুটি অর্ধেক বানানো হয়ে গেছে আর অর্ধেক বানানো বাকি। সকাল সকাল আজকে হয়েছে রুটি আর তার সাথে চিকেন কিমা তরকারি, তো সেটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা করে নেব। সো বন্ধুরা, এই হচ্ছে রুটি আর তার সাথে হচ্ছে এই তরকারি, এটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। সো বন্ধুরা, ব্রেকফাস্ট করে ফিরে চলে এসেছি। তো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা কি, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা নতুন মাইক্রো ওভেন, এটা সোলো মাইক্রো ওভেন। তো এটাই কি, গ্রিলডের তো অপশান নেই, কনভেকশন মুডও নেই, তো এমনি এটা নর্মাল সোলো মাইক্রো ওভেন যেরকম হয়, তো এটাতে কি চিকেন তন্দুরি হবে সেটা আমিও জানি না, দেখা যাক কি হয়। না হলে গ্যাস তো রয়েছে, সেখানে গ্রিল করা যাবে, আপাতত লেটস ট্রাই। সো বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ লেগ পিস নিয়েছি তন্দুরি চিকেনের জন্য, আর এটাকে ভালো করে ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভিতরে ভালো করে ঢোবে। তো এর মধ্যে আমি প্রথমেই দেব সেটা হচ্ছে নুন দিয়ে দেব, তার সাথে দেব লঙ্কার গুঁড়ো, গোলমরিচ দেব পরিমাণ মতো, লেবুর রস দেব যেটা মেইনলি প্রয়োজন, আর একটা লেবুর রস দিয়ে দেব। এর সাথে দেব আমি আদা রসুন, আমি এখানে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা এক চামচ দিয়ে দেব, যার যেটা যতটা পড়বে সেই পরিমাণ অনুযায়ী দেবে। আমি একটু সয়া সস দেব যাতে ফ্লেভারটা আসে ভালো, অল্প একটুই দেব। আর মেন যেটা উপকরণ সেটা হচ্ছে দই, দইটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ম্যারিনেট করব, তো বন্ধুরা ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি এটাকে রেখে দেব, মোটামুটি অনেকক্ষণ রাখবো, যতটা তোমরা পারবে, যতটা বেশি রাখা যায়। রাখার পরে তারপরে আমি তোমাদেরকে গ্রিল করে দেখাচ্ছি যে ব্যাপারটা কেমন হচ্ছে। সো বন্ধুরা, আমি তো অতক্ষণে চিকেনটা ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছি, ম্যারিনেশন চিকেনটা হচ্ছে। তো এদিকে আমি এবার গ্রিন চাটনিটা বানিয়ে নেব, গ্রিন চাটনিটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা, গরমে কিন্তু গ্লুকন ডি ভীষণভাবে জরুরি, সকলে গ্লুকন ডি খাও এবং সেফ থাকো, গরমে বেশি রোদ্দুরে বেরিও না, মাস্ট বলছি, কারণ এত গরম পড়েছে। গ্লুকন ডি একটু আগেই বানাচ্ছিল মা, সেটা তো দেখেইছ, তো সেটাই এখন খেয়ে নেবো। এবারে আমি গ্রিন চাটনিটা বানাবো, তার জন্য এখানে লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি আর দিয়েছি দই, তার সাথে দিয়ে দেব এই ধনে পাতাগুলো, এই যে ধনে পাতা কুচিয়ে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব, দিয়ে মিক্স করলেই হয়ে যাবে রেডি গ্রিন চাটনি। আমার গ্রিন চাটনি রেডি, দেখতেই পাচ্ছ আমি এখন গ্রিল করব। সামনে মাইক্রো ওভেন রয়েছে, এটা নতুন, কোনোদিনের আগে ইউজ করিনি, এক বছর আগে গিফট পাওয়া, আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি, তো দেখা যাক কি হয়। প্রথমে আমাকে এটা প্রিহিট করে নিতে হবে, আমি 3-4 মিনিটের টাইম দিয়ে দিচ্ছি যেটা প্রিহিট হবে, তারপরে কিন্তু গ্রিল চিকেনটা আমি বসিয়ে দেবো। মাইক্রো ওভেনে আমি ঢুকিয়ে দিয়েছি চিকেন, ম্যারিনেটেড চিকেনটাকে, তো এবারে আমি বন্ধ করে দেবো, দিয়ে 10 মিনিট আমি এটাকে হতে দেবো, তারপর খুলে দেবো কতটা হয়েছে। এই হচ্ছে চিকেন কষা আজকে দুপুরে লাঞ্চ, আর ওদিকে তৈরি হচ্ছে গ্রিন চিকেন, দেখা যাক কতটা গ্রিন চিকেনটা সাকসেসফুল হয় সোলো মাইক্রো ওভেনে, সেটা ঠিক বলা যাচ্ছে না, ফার্স্ট টাইম করছি যেহেতু, কেমন কী হয় অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। মা চিকেন কষা রান্না করছে, এই যে চিকেন কষা,
দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু এটা গ্রিলড হয়ে গেছে। জাস্ট আরেকটু আমি যদি গ্যাসের আগুনে এটাকে ঝলসে নিই তাহলে কিন্তু উপর দিয়ে ব্ল্যাকিশ ব্ল্যাকিশ ব্যাপারটা চলে আসবে। তো সেটাই কিন্তু আমি করে নেবো এবার। এখানে সোজা তোমাদেরকে দেখাবো, এখানে দেখতেই পাচ্ছ একেবারে সোলো মাইক্রো ওভেনে এক দুটো ট্রাই করেছি, এবার আমি গ্যাসে ট্রাই করব, দেখবো কোনটা বেশি টেস্টি খেতে হয়। দেখা যাক, দেখতে থাকো যে এখানে গ্রিল করা হচ্ছে। হ্যাঁ, কাঠের জালে কিন্তু এটা দারুণ ভালো গ্রিলড হবে। কাঠের জাল তো সবার বাড়িতে থাকে না অ্যাভেলেবেল, তো গ্যাসে করেও কীভাবে খাওয়া যায় সেটা কিন্তু দেখাবো। একটু তেল ব্রাশ করে নিতে হবে, সেগুলো আমি ব্রাশ করব একটু গ্রিলটা হয়ে গেলে, তারপরেই ব্রাশ করব। দেখো উল্টো করে দিয়েছি, এটা বেশ পুড়ে গেছে সেটা দেখতেই পাচ্ছ, মানে দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে। এবার কিন্তু এটা আমি তেল ব্রাশ করব। তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কি দারুণ কালার এসেছে। ব্যাপারটা হচ্ছে প্রফেশনাল কুকদের মতোই চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ব্যাপারটা কেমন হয়েছে দেখে মনে হচ্ছে আমার মাইক্রোওভেনের থেকে ভালো হয়েছে। যতই হোক, এটা আগুন আর কারেন্ট দুটোর তো তফাৎ আছে, তো এটা মোটামুটি হয়ে গেছে, পুড়ে গেছে জিনিসটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু সেই মাইক্রোওভেনের যেটা আমি এখন গ্রিল করতে নিয়েছি, কেন জানি না মাইক্রোওভেনারটা দেখে মনে হচ্ছে না জুসি, মানে ভীষণ পরিমাণে শক্ত হয়ে গেছে জিনিসটা। গ্রিল মোটামুটি হয়েছিল কিন্তু জিনিসটা খুব শক্ত হয়ে গেছে। খাওয়ার সময় টেস্টটা দেখবো যে কোনটার কেমন টেস্ট হয়েছে, কি চেঞ্জেস আছে সেটা দেখতে হবে। এটা তো তেল ব্রাশ করতে হবে। তো এটা গ্রিল কমপ্লিট, খাওয়ার সময় দেখতে হবে ব্যাপারটা কেমন হয়েছে। বাকিগুলো গ্রিল করি, করে তোমাদের সামনে ফিরে আসছি আর খেয়ে জানাচ্ছি যে কোনটা বেটার হয়েছে। তন্দুরি গ্রিল চিকেন তো আমি নিয়ে চলে এসেছি আমাদের বড় জাজকে, ওকে টেস্ট করে বলবে যে মাইক্রোওভেনেরটা বেটার খেতে হয়েছে নাকি গ্যাস ওভেনেরটা বেটার খেতে হয়েছে। তো দেখাই যাক, ওকে সার্ভ করে দিই, তাহলে ও খেয়ে দিয়ে বলতে পারবে, আমিও টেস্ট করে দেখবো কোনটা বেটার হয়েছে। এই যে গ্রিন চাটনিটা দেখো কতটা থিক হয়েছে, গ্রিন চাটনিটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বানিয়েছি। এখানে গ্রিন চাটনিটা নিয়ে নেব, তার সাথে এখানে টমেটো চাটনিও নিয়েছি। তো দেখাই যাক কেমন খেতে লাগছে। আমি প্রথমে দু রকম চিকেন নিয়ে নেবো, কারণ একটা হচ্ছে মাইক্রোওভেনে করা, একটা গ্যাস ওভেনে করা, কোনটা বেটার খেতে লাগছে সেটা এখন খেয়ে দেখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জুসি হয়েছে। আচ্ছা, মাইক্রোওভেনে যেটা সুন্দর হয়েছে সেটা কিন্তু কালারটা, আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, তাও দেখো কালারটা জাস্ট ওয়াও লেভেলের হয়েছে, যেটা কিন্তু গ্যাস ওভেনে এত সুন্দর কালার আসেনি। তো এখন টেস্ট করার পালা। আচ্ছা, আগে দুটোই টেস্ট করা যাক, তারপর রিভিউটা দেবো। লেবু নিয়ে নে, দেখতেই পাচ্ছ এইটা কিন্তু মাইক্রো ওভেনের, এটার কালারটাই অন্যরকম এসেছে, যেটা কিন্তু গ্যাসেরটা এত সুন্দর কালার আসেনি। আমি তো কোনো ফুড কালার ইউজ করিনি যে লাল হবে, এটা কিন্তু লাল হয়েছে। আমার কাছে কিন্তু দুটো সেম খেতেই লাগছে, কোনো চেঞ্জেস নেই। কেন চেঞ্জেস নেই সেটা হয়তো লাস্টে আমি কয়েক সেকেন্ড গ্যাসে গ্রিল করেছিলাম মাইক্রোওভেনটা, যেটা করেছিলাম আমার মনে হয়েছিল পোড়া পোড়া খেতে হবে, জিনিসটা শক্ত হবে, ইভেন এই যেটা এটা কিন্তু শক্তই হয়েছে, আমি ভাবলাম সেই জন্যই ভালো হয়নি। যেহেতু আমি এটা ট্রাই করেছিলাম একবার ভিডিওর আগে, দেখেছিলাম খুব শক্ত, এই যে এটা দেখেও বোঝা যাচ্ছে প্রচণ্ড শক্ত, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সলিড পিস ছিল বলেই বোধ হয় শক্ত ছিল, এটা কিন্তু অন্যরকম শক্ত নয়। আর যতটা এটা পোড়া ততটা কিন্তু এটা পোড়া নয়। তো অবভিয়াসলি তোমরা মাইক্রোওভেনে ট্রাই করতেই পারো, তারপরে প্রপার যদি স্মেল এগুলো আনতে চাও তো শেষে একবার করে নিতে পারো গ্যাসে একটু হালকা গ্রিল, তাহলেই হয়ে যাবে। বল তোর কোনটাকে কেমন লাগলো।
তোমাকে বলেই দিয়েছিলাম আগে যে কোনটা মাইক্রোওয়েভ না কোনটা গ্যাসের আছে। দুটোই ভালোই খেতে হয়েছে, কিন্তু গ্যাসেরটা নরম হয়েছে, খুব ভালো লাগছে খেতে। মাইক্রোওয়েভটাও ভালো হয়েছে, কিন্তু মাইক্রোওয়েভটা কালারটা ভালো আর গ্যাসেরটা খুব একটা ভালো কালার আসেনি। হ্যাঁ, কিন্তু নরম হয়েছে, আরো বেশি সেদ্ধ হতো যেটা আমি এখন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু মাইক্রোওয়েভে এরকম কোনো প্রবলেমই। আমি যেটা ভেবেছিলাম যে খুব একটা ভালো হতে হবে না, এমন নয়, মানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এটাও যদি দেখি, এটা গ্যাসেই করেছিলাম, মাইক্রোওয়েভে করিনি, এটাও কিন্তু তাই, মানে আরো বেশি হতো, আরো হলে ব্যাপারটা ভালো লাগতো। কিন্তু যেগুলো আমি মাইক্রোওয়েভে করেছি সেগুলো কিন্তু একদম প্রপার কুকড হয়েছে আর দারুণ কালার এসেছে। তো এটা বোঝাই যাচ্ছে যে মাইক্রোওয়েভে তোমরা ট্রাই করতে পারো, সোলো মাইক্রোওয়েভেও ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। সো আর লোভ সামলানো যাচ্ছে না, স্টার্টারটা আমরা শেষ করে নিই, তারপর ফিরে আসছি লাঞ্চ নিয়ে। চিকেন গ্রিলটা করে প্রচণ্ড গরম লেগে গেছিল, তো লাঞ্চ করার আগে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকের লাঞ্চে রয়েছে হচ্ছে লাল শাক ভাজা, এখানে পোস্ত দেওয়া হয়েছে লাল শাকের মধ্যে, তাছাড়া রয়েছে উচ্ছে ভাজা, লেবু রয়েছে, মাছের তেলে তরকারি রয়েছে। তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা হয়ে যাক, সাথে রয়েছে চিকেন কষা, রবিবারের দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া যাকে বলে। তেলটা দিয়ে আমি আগে মেখে নেব। তেলের তরকারি আর ভালো হবে না, সেটা তো হতে পারে না, সাথে শশা, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা তো কোনো রিভিউ হয় না, গরমের দিনে মাছ খেতে হয়। এবার লাল শাক দিয়ে খাবো। সো আজকের সোস টপার হচ্ছে চিকেন, তো চিকেনটা আমি নিয়ে নেব। তার সাথে আলুটা মাস্ট বি জরুরি, লেবুর রসটা দেয়াতে খেতে আরো বেশি ভালো লাগছে, সাথে সালাড। চিকেনটা ওয়েল কুকড হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা জুসি হয়েছে চিকেনটা। তো চলো আস্তে আস্তে খাওয়াটা শেষ করি, আজকে দেখানোর মতো আর কিছুই নেই। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন টাইপের ভিডিও তোমরা চাও। নেক্সট আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির হবো।